সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে এরকম, এটা আমার মোবাইল, এখানে আমি রিয়াক্ট নেটিভের রাউটিংটা আপনাদেরকে দেখাবে। এরকম দেখেন, ডিটেল পেজে যাচ্ছি, আবার ব্যাক করলে প্রথম পেজে যাচ্ছি, আবার ব্যাক করলে এখানে চলে যাচ্ছি, আবার গো হোম করলে এখানে চলে যাচ্ছি, অথবা যদি আমি এইখানে গিয়ে এই গো ব্যাক টু ডিটেল পেজে থাকি তো ডিটেল পেজেই আবার চলে যাবে। তো এই রাউটিংটা করে দেখাবো, তো একটু চেক করে নিই আমার ভিডিওটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা, ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে। তো এটা করার জন্য আমি আপনাদেরকে রিয়্যাক্ট নেটিভের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে যাই, এইখান থেকে শুরু করে পুরো প্রসেসটা দেখাবো। তো যেহেতু আমি কাজটা করেছি, এই আমি একেবারে বিগিনার লেভেলে একটা অ্যাপ বানাবো না, বিগিনার লেভেলের অ্যাপে যেটা থাকে সেটা আমি এখানে কপি করে নিচ্ছি, এটা আমি রেখেছিলাম আর কি, যে এটা আমি আবার ওখানে দেখাবো আপনাদেরকে। এই ধরেন, এইটা হলো কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। এখন দেখেন আমাদের প্রথমে যেরকম থাকে অ্যাপে মূলত সেরকম চলে আসছে, ঠিক আছে, একটা নতুন অ্যাপ এরকম। তো এখন এইখানে আমরা আস্তে আস্তে দেখবো যে কীভাবে রাউটিংটা আমরা শিখতে পারি বা নেভিগেশনটা। তো আপনারা এখানে গেলেন, গিয়ে প্রথমে আপনাদেরকে এইটা ইনস্টল করতে হবে কপি করে, ঠিক আছে, এই লাইনটা। তো এই লাইনটা যে ইনস্টল করবেন, এখানে গিয়ে যা প্রবলেমে পড়ছি আমি সেটা হলো ইনস্টল হতে চায় না, তখন ড্যাশ ড্যাশ ফোর্স দিয়েছি, অটোমেটিক্যালি ইনস্টল হয়েছে। তা আপনাদের আরও যে প্রবলেম বের হয় সেই প্রবলেমটা আপনারা ইয়ে করে নেবেন, গুগলিং করে সমাধান করতে হবে, কারণ প্রবলেমগুলো যদি টিউটোরিয়াল বানাই তাহলে সমস্যা। আবার আরও প্রবলেম আছে, আবার যে এক্সপো, এইটা এইটা ইনস্টল হতে চাচ্ছিলো না, এইটা আবার আমি ইনস্টল হতে চাচ্ছিলো না, তখন আমার ইয়েতে গেলাম, অ্যাপ ডাটাতে গিয়ে সেখানে থেকে এক্সপো ডট এফ এফ কি যেন একটা ফাইল ছিল সেটা ডিলিট করে দিলাম, তারপরে হয়েছে। বা ফোর্স করলে হয়, ফোর্স করে ইনস্টল করলে ইনস্টল হয়ে যায়। তো এগুলো একটু ইরর হতে পারে, তবে সাধারণত ইরর হওয়ার কথা না। আবার অনেক সময় পিসি আমি কালকে এই যে কোনটা ইনস্টল হয় না, এইখানে একটা দেখো একটা মডিউল ইনস্টল করছি কিন্তু ইম্পোর্ট করলে ইরর দেখায়। তো আবার আজকে দেখলাম সকালে এই যে খুললাম তো কাজ করলো। আসলে এগুলো কেসের কোনো প্রবলেম হয়, এনপিএম কেসের বা ডিভাইসের এগুলো সমস্যা না। তো যাই হোক, আপনারা প্রথমে এই লাইনটা ইনস্টল করবেন রিয়াক্ট নেভিগেশন নেটিভ, আর এইটা যেহেতু আপনারা এক্সপোতে যদি চালান তাহলে এইটা, আর এক্সপোতে না চালালে যদি রিয়াক্ট নেটিভের একটা প্রজেক্ট হয় তাহলে এই লাইনগুলো, এটা এই কমান্ডগুলো, আবার এই যে রিয়াক্ট নেটিভ গেস্টার হ্যান্ডেলার, এটা আপনারা ইন্ডেক্স ডট জেস অথবা অ্যাপ ডট জেসে রাখবেন। ইন্ডেক্স ডট জেস যখন আপনারা বেয়ার প্রজেক্ট তৈরি হয় অর্থাৎ রিয়াক্ট নেটিভ সিএলআই দিয়ে, আর অ্যাপ ডট জেস থাকে হলো এক্সপোতে, তাই না? আমি এটা তাহলে আমাদেরকে, আমি যেহেতু এই যে এই লাইন, এই লাইন আর এই লাইন ইনস্টল করেছি, তাহলে এখন আমাকে আমার অ্যাপ ডট জেস এর মধ্যে এইটাকে বসাই দিতে হবে। ওকে, আমি এখন অ্যাপ ডট জেস এর মধ্যে একেবারে নতুন প্রজেক্ট করে দেখাচ্ছি। প্রজেক্টটা কিভাবে ইয়ে করছি হলো, এখন দেখি কোনো ইরর আছে কিনা। ইরর নাই, এই যে দেখেন কোনো ইরর, এই কি বলছে, টু রেজিস্টার টু ভিউজ সেম নেম। মানে কি, দেখি তো কন্ট্রোল জেড চাপি, এখানে কি, তারপরে এখানে কি, এবার কি ইরোর, ইম্পোর্ট রিয়েক্ট নেটিভ গেস্টার হ্যান্ডেলার, এইটা করাতেই কি সে ইরোর আসলো। কন্ট্রোল ভি, কন্ট্রোল সেভ, আসলে ইরোর আসছে আমার ফোনে যেটা দেখতেছি। আমি রিলোড দিয়ে দেখি কি বলছে, টু রেজিস্টার, ট্রাই টু রেজিস্টার টু ভিউ উইথ দ্য সেম নেম। আচ্ছা, আমি একটু যদি তাকে রিলোড দেওয়ার চেষ্টা করি, পিসিটা ফোনটা এরকম করে ঝাঁকাতে হবে, তাহলে হয় কি যে ওই যে, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, এখন এই যে চলে আসছে, এই যে রিলোড দিলে বান্ডিলিং হচ্ছে, রিলোড দিয়েছি, দেখি ওই রোডটা আসে না আমার, এই রোডটা নাই আসলে, ওটা রিলোড দিলে ঠিক হয়ে গেল। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে, এগুলো পড়ে নেবেন খুব সহজ, এগুলো এই যে ইম্পোর্ট রিয়াক্ট নেভিগেশন করতে হবে। তো আমি এটা এটা করে নিচ্ছি কপি, এখন আমাকে এইটা ইম্পোর্ট করতে হবে, ওকে, দেন আমার মনে হয় এইটা এইখানে পাশাপাশি করাটাই বেটার হবে,
এই জিনিসটাকে এই দিকে রাখাটাই বেটার হবে, তাই না? অ্যাপটাকে আর ছোট হয় না। এই যে হলো যে এটাকে এরকম করে নেই, ঠিক আছে, আপাতত এটা লাগছে না, এরকম থাক, তাহলে সুবিধা হবে কি, দেখানো সুবিধা হবে, বারবার ক্লিক করা লাগবে না। আচ্ছা, তো রিয়েক্ট নেভিগেশন কন্টেনারটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম যেমনটা এখানে এরা বলছে। তারপরে বলছে যে এবার হ্যালো রিয়েক্ট নেভিগেশন, এখানে চলে গেলাম পরের পেজে। পরের পেজে গিয়ে রিয়েক্ট নেভিগেশন স্টাক, এটা এটা তো অবশ্যই ইনস্টল করা লাগবে, এটা আমি করছি। করার পরে এই যে এইখানে দুই লাইন দেখতে পাচ্ছেন, নেভিগেশন কন্টেইনার আর নেভিগেটর, এই দুই লাইন আমাকে ইয়ে করতে হবে। অলরেডি আমি মনে হয় এই যে নেভিগেশন কন্টেইনারটা ইম্পোর্ট করেছি, তাই না? তো আমি দিলাম এখানে, এবার সেভ করি, রিফ্রেশিং দিচ্ছে, এভরিথিং অল রাইট। তারপরে দেখেন আমি এখানে কন্টেইনার নিয়েছি, একটা নেভিগেটর নিয়েছি, তাই না? আচ্ছা, তারপরে হোম স্ক্রিন নামে একটা আমি ফাংশন বানাবো, বা স্ক্রিন বলা হয় এটাকে। আসলে রিয়াক্টে নেভিগেশনগুলো হয় স্ক্রিন আকারে, এটা আর একটা কম্পোনেন্ট হলেও সমস্যা ছিল না। তো এইটাকে আমি আমার অ্যাপের উপরে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এই যে আমাকে এই যে ভ্যারিয়েবলটা বানাতে হবে, কন্টেইনার নেভিগেটর দিয়ে এই ভ্যারিয়েবলটা, স্ট্যাক নামে যে ভ্যারিয়েবলটা দেখতে পাচ্ছেন, এটা বানাতে হবে, ঠিক আছে? এইটা আমি এর নিচে বানাচ্ছি, কন্ট্রোল ভি, দেন এখন আমাকে যে হোম ইয়েটা দিতে হবে, এই দেখেন দিয়ে দিলাম। এখন আর এখানে এই ভিউ দেখাবে না, এখন দেখাবে হলো কন্ট্রোল ভি, এই হোম নামে কম্পোনেন্টটার স্ক্রিন। দেখেন হোম নামে কম্পোনেন্টটার স্ক্রিন চলে আসছে, আসছে না তো ফাইন। তো দেখি ভিডিও হচ্ছে, আচ্ছা ভিডিও চলছে। তো এখন এটা একটা কম্পোনেন্ট নিয়ে আসছি, এখন আমরা আরেকটা কম্পোনেন্ট নিয়ে এসে, যেহেতু আমরা ইয়ে করবো একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্ট যাতায়াত করব না, তো এই জন্যে এই ডিটেল স্ক্রিন নামে আরেকটা কম্পোনেন্ট এখানে আমরা এই যে বানাই নিচ্ছি, কিসের অ্যাপের উপরে, এই যে এটার উপরে এখানে বানাই নিচ্ছে এটা। আচ্ছা, এবার ডিটেল স্ক্রিনটাকেও একটা রাউট তো দিতে হবে, এই যে এইখানে, তখন আমরা দেখেন এই যে এই এই জায়গাটাতে হোম একটা কম্পোনেন্ট আছে, আবার বা স্ক্রিন যেটাকে বলছি, আর এখানে আরেকটা ডিটেল নামে স্ক্রিন আছে। এইবার আমি এইখানে ডিটেল নামে স্ক্রিনটা দিয়ে দিলাম, দিচ্ছি একেবারে অ্যাপের মধ্যে। এবার দুইটা স্ক্রিন, এই যে একটা হোম অ্যাপ, এবার আমি সেভ করি। এটা কই, ও আচ্ছা এটা কেন, হ্যাঁ। তো এখন আমার এখানে কাজ করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি হোম থেকে যে ডিটেলে যাবো সেরকম কোনো বাটন নাই, তাই না? আছে, দেখেন আমি এখানে দুইটা স্ক্রিন দিছি, দুইটা স্ক্রিন এখানে দিছি। আর এই যে ইনিশিয়াল রাউট নেম, মানে হলো দুইটা স্ক্রিনের মধ্যে প্রথম কোন স্ক্রিনটা আমার দেখাবে, এই জন্য দেখেন স্ট্যাক ডট নেভিগেটর, এইটাতে ইনিশিয়াল রাউটটা দিতে হবে। আচ্ছা, আবার এই হোমটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, আমি দিচ্ছি এখনই এই এই হোমটাকে আমি যদি এইভাবে করে চেঞ্জ করে দিই, নেমটা দেখাবে, আবার ওভারভিউ দেখাবে, হোম দেখাবে না প্রথমে, মানে হোম যেটা ফিক্সড থাকে সেটা না দেখে এই যে এইটা, এই স্ট্যাক ডট স্ক্রিনটাকে আমি আর একটু অপশন দেওয়া যায়, এই যে অপশন দিলাম। আচ্ছা, এইখানে এইটা এরর হয়েছে, হ্যাঁ। এবার দেখেন এখানে ওভারভিউ দেখাবে, এই যে হোম নাল দেখায় ওভারভিউ, এই অপশনের মধ্যে টাইটেল দেওয়া যায়। ওকে, সেটা তো গেল, এখন আমি কিভাবে এই স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাবো, এই জন্য এখানে প্রপসও পাঠা যায়, এই যে হোম স্ক্রিনের মধ্যে প্রপস, প্রপস পাঠাচ্ছি না এখন আমরা, এই যে একেবারে রিয়াক্ট জেএসের মতোই এইখানে এই এইটার মধ্যে আমরা প্রপার্টি পাঠাবো। তবে এখন আমরা দেখবো যে হলো যে বাটন কিভাবে মুভিং বিটুইন সিনস, এই বাটন না লাগালে তো অন্য সিনে যেতে পারবো না, যে এখানে কিছু বলে দিছে যে আসলে ওয়েবে এরকম করে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যাওয়া যায়, কিন্তু এইখানে আমাদেরকে একটা বাটন ইউজ করতে হবে। কোথায়? এই হোম স্ক্রিনে, দেখেন আমি হোম স্ক্রিনে এই যে একটা, এবার বাটন সহ রয়েছে এইখানে এলিমেন্টটা, আমি হোম স্ক্রিনটাকে তাহলে এখন আমি রিপ্লেস করে দিচ্ছি, আমার মনে হয় এটাও প্রয়োজন নাই। হ্যাঁ, হোম স্ক্রিনটাকে কই গেল, এই যে হোম স্ক্রিনটাকে এখানে একটা বাটন দিচ্ছি, যাতে হোম থেকে আমি যাব হলো ডিটেল স্ক্রিনে।
এইটা করার জন্য আমাকে এই যে উপরে এইখানে প্রপার্টি নিতে হবে নেভিগেটর, এই দেখেন এইখানে নিয়েছে নেভিগেটর প্রপার্টিটা, অটোমেটিক যখন স্ক্রিনের মাধ্যমে এটা অটোমেটিক পেয়ে যায় এই প্রপার্টিটা, ঠিক আছে এইটা। আর এইখানে ইম্পোর্ট করে নিতে হবে বাটন, এই যে কারণ বাটনটা আমি ইউজ করছি যেহেতু, কন্ট্রোল সি, নাহলে এটা ইরো দেখাবে, এই যে কন্ট্রোল ভি কমা, ওকে এখন দেখেন কন্ট্রোল সেভ, আমার এই যে এখানে গো টু ডিটেলস নামে একটা বাটন আসছে, আমি ক্লিক করলে এই যে ডিটেল স্ক্রিনে আসছে, আসছে না দারুণ না, আবার ব্যাক হই, আবার এই যে স্ক্রিন চেঞ্জ হচ্ছে না, হচ্ছে তো এখন আবার এই আমি ডিটেলসে গিয়ে এখান থেকে আবার ব্যাকটাক হতে চাই, তাহলে সেটার জন্য আমাকে যেতে হবে, সেটা হলো এই যে আরও এখানে দিয়েছে ডিটেল স্ক্রিনের মধ্যে ঠিক সেম সিস্টেমে যে গো টু ডিটেল এগিন, এগিন ডিটেলে যাওয়া যাবে এরকম করে, আরও এখানে নিচে আরও অনেক কিছু আছে, এই যে এই যে অনেক কয়টা বাটন এখানে আছে দেখেন, দেখাচ্ছি ডিটেল স্ক্রিনের মধ্যে একই, এখানে দিতে হবে বাটন টাইটেল যেটা দিব সেটা, আর এই যে অন প্রেসের মধ্যে একটা কল ব্যাক ফাংশন আর কি, সব সব বাটনই একই, নেভিগেশন ডট, নেভিগেশন ডট পুশ ডিটেলস, নেভিগেশনটা কিন্তু প্রপার্টি আকারে পাবে ওই যে উপরে, ঠিক আছে তো কপি করলাম, তো এটা ডিটেল স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব এখানে, এখন কন্ট্রোল ভি, আর এই যে এখানেও প্রপার্টিতে নেভিগেশন প্রপার্টিতে পাবে, এটা এক্সট্র্যাক্ট করে নিয়েছে, ডি স্ট্রাকচার বলা হয়, আচ্ছা এটা খুবই সহজ এইটা, ওকে আরে ব্যাস এখন দেখেন খেলাটা, হ্যাঁ এখন দেখেন এই যে সব বাটন এখানে চলে আসলো, এখন আমি গো ব্যাক করলে ব্যাক, গো ডিটেলস করলে এখানে, আবার গো হোম করলে আবার হোমে, এখানে যে কোনো স্ক্রিনে আমি যেতে পারছি, গো টু ডিটেলস এগেইন, এই যে ডিটেলসে ক্লিক করলে আবার ডিটেলসে, তো এইভাবে করে দেখা যাচ্ছে যে আমার এদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে করে দেওয়াই আছে স্ট্যাক নেভিগেশন, এরপর এরকম আছে, আচ্ছা সামারি করে দিল, তো এরপরে স্ট্যাক নেভিগেশনটা খুব সহজে শিখলেন, এখনও আরও দুই ধরনের নেভিগেশন আছে, ড্রয়ার আর ট্যাব নেভিগেশন, আমরা নেক্সট কিছু টিউটোরিয়ালে এগুলো দেখবো যে আসলে নেভিগেশনগুলো কীভাবে আমরা করতে পারি, এই যে ঠিক আছে কত সুন্দরভাবে যাচ্ছে এবং ডাটাও পাস করা যাবে, আসলে রিয়্যাক্ট জেস শিখলে রিয়্যাক্ট নেটিভে খুব দ্রুত কাজ করা যায়, তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, আসলাম।